নমস্কার বন্ধুরা, আমি রুমি, তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি বানিয়েছি একেবারে নতুন ধরনের ফুলকপির চাপ। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর এইভাবে আপনারা একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। ফুলকপি চাপের রেসিপিটা খেয়ে আপনাদের কেমন লাগলো? তো চলুন দারুণ স্বাদের ফুলকপি চাপের রেসিপিটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটা ফুলকপিকে এইভাবে আমি একটু বড় বড় সাইজের টুকরো করে রেখেছি। তারপরে আমি ফুলকপিগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি ফুলকপির চাপটা বানিয়ে নেব। আর চাপ বানানোর জন্য প্রথমে আমাকে চাপের মশলাটা বানিয়ে নিতে হবে। এবার আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা বিরিয়ানির মশলা, যে প্যাকেট হয় সেই গোটা বিরিয়ানি মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে শুকনো খোলায় 2 মিনিটের মতন নাড়াচাড়া করলে কিন্তু মশলাগুলো ভাজা হয়ে যাবে। তারপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এই মশলাটা কিন্তু আপনারা বিরিয়ানি বা চাপের যে কোনো চাপ বানালে তাতে দিতে পারবে। মশলাগুলোকে আমি 2 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন মশলাগুলোকে মিক্সির মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চারমগজ। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। দই দেওয়ার কারণে এখানে কিন্তু আমি আলাদা করে কোন রকম জল দিইনি। এখন এই পেস্টটাকে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি 2 পেঁয়াজ। পেঁয়াজ দুটোকে আমি এইভাবে একটু কেটে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি 10-12টা রসুন কোয়া। আর দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। আর 1 চামচ আমি আদা বাটা দিচ্ছি। আদাটা আমার বাটা ছিল তাই আমি এখানে আদা বাটাই দিয়ে দিলাম। আপনারা এখানে আদা ছোট টুকরোও দিতে পারেন। এখন সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। এই মশলাগুলোকেও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন এই মশলাগুলোকেও আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি 4 চামচ সবই দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চাপের মশলা। যে মশলাগুলোকে আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সিতে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োগুলো এখন আমি 1 চামচ দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। কেওড়া ওয়াটার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। মিঠা আতর আমি দিয়ে দিচ্ছি 3-4 ফোঁটার মতন। আর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতু না থাকলে আপনারা এখানে ছোলার ডালকে ভাজার পরে সেটা গুঁড়ো করেও দিতে পারেন। ছোলার ছাতুটা দিলে চাপের যে গ্রেভিটা সেটা খুব ভালো হয়। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা অবশ্যই একবার ফুলকপির চাপটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ফুলকপির সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি ফুলকপিগুলোকে এইভাবে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ফুলকপির চাপটা বানিয়ে নেব। ফুলকপির চাপটা বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিলাম। এবার কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখন ঘিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। ঘিগুলো মেল্ট হয়ে গেছে,
এখন আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল ঘি ও তেলটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেছে ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিলাম কফিগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো কড়াইর মধ্যে আমি দিয়ে দিয়েছি এখন ফুলকপিগুলোকে আমি মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে লাল করে ভেজে নেব 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবে আমি ফুলকপিগুলোকে একটু উল্টে পাল্টে রাখব এই সময় আমি কড়াইর ঢাকনাটা বন্ধ করে ফুলকপিগুলো ভাজব যাতে ফুলকপিগুলো ভাজার সময় একটু সিদ্ধ হয়ে যায় ঢাকনাটি আমি খুলে নিচ্ছি ফুলকপিগুলোকে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি এখন কিন্তু ফুলকপিগুলো হালকা লাল লাল কালার চলে এসেছে এই সময় আমি এক্সট্রা যে মশলার গ্রেভিটা আছে সেই মশলা বাটাগুলো এখন আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখন বাটা মশলাগুলো আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানো হয়ে গেছে আবারও কড়াই ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে ফুলকপিগুলোকে রান্না করে নিতে হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর ফুলকপির চাপটা একেবারেই রেডি হয়ে যাবে এইভাবে একটু চাপটা টাইপের কোনো কড়াই নিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু চাপটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যায় আর বানাতেও অনেক বেশি সুবিধা হয় এখন কড়াই ঢাকনাটা আমি বন্ধ করে দিচ্ছি এবার আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি এখন সমস্ত কিছু একবার উল্টে পাল্টে নিতে হবে ভালো করে আমি উল্টে পাল্টে নিয়েছি আবারও আমি কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে 5 মিনিট রেখে দেবো 5 মিনিট অন্তর ঢাকনাটা খুলে একবার উল্টে পাল্টে নিতে হবে তাহলে কি হবে ফুলকপির চাপটা চারদিক দিয়ে ভালো করে সিদ্ধ হবে আর খেতেও অনেক বেশি ভালো হবে আবারও আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি ফুলকপিগুলো কিন্তু আগে থেকে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেল আবারও কড়াই ঢাকনা বন্ধ করে এইভাবে আমি 5 মিনিট রেখে দেবো আবারও আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি এখন কিন্তু ফুলকপির চাপটা একেবারেই রেডি হয়ে গেছে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ফ্লেমটাকে আমি অফ করে দিচ্ছি আপনারা এই সময় চেকও করে নিতে পারেন ফুলকপিগুলো সিদ্ধ হয়েছে কিনা আমি একটা ফুলকপি কেটে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন ফুলকপিটা কিন্তু দুটো পিসে আলাদা হয়ে গেছে এখন ফুলকপির চাপটাকে আমি একটা প্লেটে নামিয়ে সার্ভ করে নিচ্ছি এবার ফুলকপির চাপটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ফুলকপির চাপটা আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই চাপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে বাড়িতে যদি আপনারা এইভাবে ফুলকপির চাপটা বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে তো চলুন ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার আমার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে